হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপির নাম লাউ মুগ। লাউ মুগ রেসিপি খুবই সহজে হয়ে যায়। আসুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল, কড়াইতে সামান্য একটু নেড়ে নিয়েছি, তারপরে জল দিয়ে 30 মিনিট ভেজানো ছিল, প্রেসার কুকারে দিয়ে দিলাম। জল দিয়েছি 1.5 কাপের মতো। এবার প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দেব আর একটা সিটি দেব হাই ফ্লেমে, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর প্রেসারের ভাপ না বেরোনো পর্যন্ত থাকবে। দেখুন প্রেসারের ভাপটা বেরিয়ে গেছে। এবার ডালটা হাত দিয়ে টিপলে স্ম্যাশ হয়ে যাচ্ছে, ঠিক এরকম ডালটা আমার চাই। আর নিয়েছি 500 গ্রাম লাউ। লাউটা এরকম ঝিরি করে কেটে নিয়েছি, ঝিরি ঝিরি করে, ঠিক যেমন আমরা আলু ভাজা কাটি সেরকমভাবে কেটে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে আমি 6টা বিউলিটাদের বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে বিউলির ডাল ব্যবহার করেছি, বেগুন ডালের বড়ি, আপনারা চাইলে মটর ডালের বড়িও দিতে পারেন। বড়িটা ভেজে তুলে রাখব। এবার অন্য একটা কড়াইতে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিলাম, তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া। নারকেল কোড়া সামান্য একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নারকেলটা বেশি ভাজবো না। এর মধ্যে যে লাউটা দিলাম, লাউটা একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে খুব ভালো করে লাউয়ের সাথে হলুদ গুঁড়ো আর লবণটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 2টো কাঁচা লঙ্কা এরকম চিরে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন, আমি এখানে 2টো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িগুলো আমি একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আজকের লাউ মুগ রেসিপি ভাত দিয়ে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকম রেসিপির আপডেট পেতে। এরপরে একটু দেখে নিলাম খুন্তি দিয়ে যে লাউ সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দেব এবার সেদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে খুব ভালো করে লাউয়ের সাথে মিক্স করে দিচ্ছি। আমি যেই ডালটা সেদ্ধ করেছি মুগ ডাল, সেটার মধ্যে একটুও জল ছিল না, বেশ মাখামাখা ছিল, ঠিক সেরকমভাবেই ডালটা করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার 1 চামচ চিনি, চিনিটা অবশ্যই দেবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দেবো। তৈরি হয়ে গেল আমার লাউ মুগ রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দারুণ একটি নিরামিষ স্বাদের রেসিপি, যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি করে খেতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার রেসিপিগুলো পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো। আশা করি আজকের রেসিপি ভালোই লাগবে।
আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। বাড়িতে একবার লাউ মুগ রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।